সেইটা বলা উচিত। তোমরা যাইতে বলতে থেকে থেকে তুই যা, আমি যাব না। তুই যাবি না মানে তোর দাদা নানা খালা চাচা তোর চোদ্দ গোষ্ঠী তোর সবাই যাবে। আমি দেখি আপনি কি করে মানে দেখি আমি শোন আমি একটা ডাব নিব, ডাব নিয়ে এসে তোর মাথার মধ্যে ঠাস করে ফাটবো। দারুণ মেহায় মানুষ, একটা মেয়ে মানুষ তোর এইরকম ভাবে অপমান করতে দিতে যা। কি হয় স্যার, আমি দূরে তো দেখলাম হাত পানা রে, তুই কথা করছিস কি হয়েছে বল দিন। চুরি করে চুরি করে এখানে আসছিস আর সস্তা একটা হোটেলে আসি, দেখলেই বোঝা যায় বুঝছিস, দেখলেই বোঝা যায়। ঢাকা থেকে এসি বাসে টিকিট কেটে কতদূর আসছি শুধু তাই না, শীর্ষ হোটেল উঠছি। আর শুনুন কেন্দ্রীয় ইনফরমেশন, আমরা দুজনে কিন্তু ব্যাংকে জব করি। ব্যাংক? তোরা দুজন ব্যাংকে চাকরি করিস? হায় রে ঢাকা শহরের ব্যাংকগুলোর কি অবস্থা, এই চেহারার মানুষ যদি ব্যাংকে চাকরি করে তাহলে ব্যাংক কি আর টিকবে, ব্যাংক তো পুরো ধ্বংস শেষ। আমাদের ব্যাংকের কি হবে রে, কি হবে ব্যাংকের? এই যে আমরা এই চেহারা নিয়ে ব্যাংকের মধ্যে ঢুকে পড়েছি, ব্যাংক যদি ধ্বংস হয়ে যায় উনি বলো। আর শোন এই যে হোটেলটা দেখতেছিস না, সাইমন হোটেল, ফাইভ স্টার হোটেল, এই হোটেলে আমি থাকি বুঝলি, থাকলো বুঝে কথা বলিস। এই প্লেসে ফাইভ স্টারে কেমন সম্ভব, তার সাথে যায় যায় আপনার সাথে মেজাজ গরম তো উঠে চলে গেছে। হ্যাঁ পরে আবার ওই ফিরে এসে দেখেছেন যে ও বসে আছে, কারণ মাঝখানে ওই লোকটা ভাড়া দিয়ে দিচ্ছে। এই হয় স্যার, বললেন আপনার একটা কথা আর আমিও বুঝলাম আর একটা কথা। দেখিস আমি বলেছি কি ওই মানে অবলা বলেছি এই জন্য ও যদি উঠে খাড়ায় আপনার ধরে না তাহলে মোচড় দিলে ভাঙিয়ে যাবে। কারে মোচড় দিলে কে ভাঙবে না ভাঙবে সেইটা আমি পরে দেখখানি বসে থাকবে খাবো না, কি করলে না না খুশি তাই করে খাবেটা। আরে এই বেঞ্চে তো জীবন আমি বসবো না, নোংরা করে দিছেন এইসব। ভাই ডাব খাবো কি রকম করে ডাব খাবো দেখি, এ ভাই এ এ টাকা দি কিছু আরে বিয়াদ একটা মেনে বুঝে না কিছু বুঝে না, ডাব খাবো কি রকম করে, হ্যাঁ মেনে বুঝে না কিছু বুঝে না, তুমি এসে তুমি বসে আমি বসছি কি রকম করে, আমি না পা আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি হতো তাহলে পরে টিপা টিপি ফল কিনে দিতাম, আধা কেজি খালি পরে একদম পেট ঠান্ডা বুঝছিস।